সো গাইস, আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন এই ভাই, বিপুলঙ্গ মানুষ একটা গাড়ি কিনছে। গাড়িটা দেখেন, সাইডে দুইটা চাক্কা লাগাইছে। এই সাইডেও দেখতে পাচ্ছেন দুইটা, একটা চাক্কা এই সাইডে, একটা চাক্কা, টোটালে চাক্কা হলো চারটা। এই ভাই কিন্তু আসলে তো বিপুলঙ্গ মানুষ। দেখেন, মানুষের ইচ্ছা থাকলে কি না হয়। কত সুন্দর একটা আইডিয়া করে গাড়িটা বানিয়ে নিয়েছে নিজের মতো। সো আপনাদেরকে ভাইয়ের সাথে কথা বলাচ্ছি। সো ভাই, আপনি যে গাড়িটা কিনছেন কিরম লাগতেছে? না ভাই, ভালো লাগছে। মানে আমি আইডিয়া করলাম যে আমার গাড়ি চালান খুব একটা ইচ্ছা হয়, আর আমার স্বপ্ন একটা যে আমি বহুদিনের পর যে আমি একটা গাড়ি কিনবো, কিন্তু গাড়িটা চালাবো কেমনে। তো আমি ভাইয়া পরে বাই করলাম যে এরকম একটা গাড়ি বাই করলে দেখুন চালাবার যেতে পারি। পরে আমি এই গাড়িটা নিছি, পরে চার চাকা বানায় নিছি। বানাতে দেখলাম যে না, একদম স্পিডও ভালোই যায় আর গাড়িটা তাহলে তো মজা আছে তামাম। তা গাড়িটা নতুন নিলাম আর কি। মানে গাড়িটা নিয়েছেন কতদিন হয়েছে? গাড়িটা আজকে হয়তো 15 দিন হলো আর কি, 15 দিন ধরে গাড়ি নিয়েছি। তো এখন কোথায় গিয়েছিলেন? এখন গেছিলাম ওই নাম্বার প্লেটটা মানে দিছিল না, তো ওর নাম্বার প্লেটটা আমি লাগাই নিয়ে এলাম। ও, দেখেন গাড়ির নাম্বারও এসে গেছে, নতুন গাড়ির নাম্বার এসে গেছে 15 দিনের ভিতরে। দেখি ভাই, আপনি একটু গাড়িটা চালিয়ে দেখেন তো। আচ্ছা ঠিক আছে ভাই, এখন গাড়ি চালাবে। তো এই ভাইটা কিন্তু ভালোভাবে হাঁটতেও পারে না ভাই, একটু আপনি হেঁটে দেখেন তো। বিপুলঙ্গ মানুষ দেখেন, আপনার ঠ্যাংটা কি এরকমই ছিল না কি বা কি হয়েছে? না, তাহলে আমি যখন স্কুলে পড়ি তখন স্কুলে পড়াতে ক্লাস 8 যখন উঠলাম ওটাতে মানে স্কুলে ফাতে হা, ওই দিনকে মানে বল খেলাইতে মানে পাকার উপরে পড়ে আসলাম, পড়ে যাওয়াতে ঠ্যাংটা ভাঙে গেছে। পরে বহুত চিকিৎসা হয়েছে কিন্তু ভালো হয় নাই। তো তারপরে আমি একটা মানে বিজনেস নিলাম, তো এই বিজনেসটা করে আছি। আপনি কি বিজনেস করেন? আমি একটা বিজনেস করে আছি, আয়ুর্বেদিক মানে মেডিসিন বেশি। ও, আপনি মেডিসিন বেচেন? হ্যাঁ, তো ভাবলাম যে আয়ুর্বেদিক মেডিসিন বেশি, তো গাড়ি একটা নিয়ে চার চাকা বানাই। টোটাল চার চাকা বানায় নিছি আর কি, যত সাইডে মালটা রাখতে পারবো, সাইডে মালটা রাখতে পারবো। রাখা ধরেন যে বক্স এখানে দিয়ে আমি আর কি গ্রামে গ্রামে যেতে পারবো। ফেরি করেন? ফেরি করবো। দেখেন কত সুন্দর একটা আইডিয়া। আপনার দিন ইনকাম কত হয় গ্রামে গ্রামে ঘুরে? ওরম একটু না, ধরেন যে 700 বা 1000 টাকা হয় না, হয় মানে 2500 টাকা হাজিরা বাড়ায় আর কি। তো ওই জন্যই আর কি গাড়িটা নিছেন। নগরী আর একবার লাগে 2500 টাকা হাজিরা বাড়ায় আমার চুল বল কি। গাড়িটা আমার খুবই ভালো লাগছে। দেখেন আপনারা সবাই দেখেন গাড়িটা, আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। কত সুন্দর একটা গাড়ি নিয়েছে ভাই, ভালো লাগছে। ঠিক আছে, দর্শকদের কিছু বলেন যে ভিডিওটা আমি মিডিয়ার মাধ্যমে দিয়ে দিব। হ্যাঁ, দেখলাম দেখে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিন। কোন জায়গায়? আমার বাড়ি খেয়ারপুর পাট্টু জেলা বঙ্গাইগাঁও থানা যোগের গোপা। তা আমি এখন বঙ্গাইগাঁও থেকে আসলাম। একলাই গেছিলেন? হ্যাঁ একলাই গেছিলাম, একলাই যাই আর কি, মানে নাম্বার প্লেটটা লাগা আসলাম। আপনার অসুবিধা হয় না চালাইতে? চালাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি স্যান্ডেল বাদ দিতে পারি না, ঠ্যাংয়ের প্রবলেম। ঠ্যাংয়ের প্রবলেম তো, হয় কারণ আমি স্যান্ডেলটা বাদ দিতে পারি না। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার কারণে। ভাই এখন যাচ্ছে। বাহ,